হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রিটার্ন নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। কেননা আমরা কম বেশি সবাই ইমো ইউজ করে থাকি, তো ইমোর হাইডেন দুটা টিপ শেয়ার করবো। হ্যাঁ, হাইডেন দুটা টিপ শেয়ার করবো, যে টিপসগুলো 100% আপনার কাজে আসবে, 100% আপনার এই টিপসগুলো কাজে আসবে। যদি আমি যে টিপসগুলো এখন দেখাবো, যে টিপস দুটি আমি দেখাবো, এই টিপস দুটি অবশ্যই অবশ্যই আপনার কাজে আসবে। তো বন্ধুরা চলুন দেখে দিই। তো প্রথমত আমি আপনাকে ইমোর যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় গেম খেলে থাকি। হ্যাঁ, আমরা গেম বা আমরা আদার্স কাজ করে থাকি। ধরেন সাপোজ আমরা ফেসবুক ইউজ করতেছি, গেম খেলতেছি, বা আমরা যে কোনো অনলাইনে বা টুকটাক কাজ করতেছি বা গেম খেলতেছি, তো ওই সময় দেখা যাচ্ছে যে ইমো থেকে আমাদেরকে আমাদের পার্সোনাল কেউ ফোন দিয়ে থাকে, কল দিয়ে থাকে। তখন দেখা যাচ্ছে যে সরাসরি যখন আমরা গেম খেলি, ওইখান থেকে আমাদেরকে বের করে এনে ইমোতে নিয়ে আসে। এভাবে ইমোতে নিয়ে আসে, আবার আমরা যখন এখান থেকে ইমো থেকে বের হয়ে আবার আমরা গেম ক্লিক করতে পারি বা আদার্স আমরা ওই ম্যানুয়ালে ফিরে যেতে পারি। তো এখন আপনি চাইলে আপনি যখন গেম খেলবেন বা আদার্স কাজ করবেন, তখন আপনি চাইলে আপনার যে কন্ট্যাক্ট থেকে কল আসে এগুলো আপনি অফ করে রাখতে পারবেন। হ্যাঁ, যে আপনার ফোন থেকে যে ইমো থেকে যে কলগুলো আসে, ইমো থেকে যে কলগুলো আসে এগুলো আপনি অফ করে রাখতে পারবেন। তো সেকেন্ড যে টিপসটা শেয়ার করবো, হ্যাঁ সেকেন্ড যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে যে, তো আমরা সাধারণত ইমো ইউজ করে থাকি, তো ইমোতে আমাদেরকে কে ফোন আমাদের এই যে নাম্বারটি দিয়ে ইমো খোলা থাকে। হ্যাঁ, আমরা সাধারণত একটা নাম্বার দিয়ে ইমো খুলে রাখি বা ইমো ওপেন করে রাখি, দেখা যাচ্ছে যে আমাদের নাম্বারটি দিয়ে অন্য কেউ হ্যাক করে বা ইউজ করে থাকে, বা আমাদের নাম্বারটি দিয়ে অন্য কেউ আমাদের ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। তো এইরকম যদি সন্দেহ থাকে, তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইমোটা দিয়ে আপনার নাম্বারটি দিয়ে কেউ ইমো ইউজ করতেছে বা ইমো ব্যবহার করতেছে, তো আজকে সেই প্রসেসটি দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, কথা আমরা এই দুটি টিপস আপনাদের মাঝে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে, সার্চন যে এখন আপনি গেম খেলতেছেন বা আদার্স কাজ করতেছেন, তখন আপনার ফোনে কল ইমো থেকে খালি বারবার কল আসতেছে, তখন সাপোজ আপনি করবেন যে কন্ট্যাক্ট থেকে কল আসতেছে। হ্যাঁ, যে কন্ট্যাক্ট থেকে সাপোজ আমি দেখলাম এই কন্ট্যাক্ট থেকে আমার কল আসতেছে, তো এখান থেকে আমি জাস্ট আপনি তারপর এখানে কী করবেন, এখান থেকে উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে থ্রিডটমেন্ট দেখতে পাচ্ছেন, থ্রিডটমেন্টে ক্লিক করবেন। থ্রিডটমেন্টে ক্লিক করার পর ঠিক আছে, এবং তিন টাইপের চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, এই যে মিউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এখানে মিউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি মিউটে ক্লিক করেন। মিউটে ক্লিক করলে কী হবে, এখন আপনার ফোন থেকে আর এই কন্ট্যাক্ট থেকে যতগুলো মেসেজ বা কল আসবে আপনার নোটিফিকেশন বারও শো হবে না, বা আপনাকে তারা নোটিফিকেশন বা কোনো কিছুই দেবে না, এটা মিউট থাকবে। তো আপনি যখন সরাসরি ইমোতে প্রবেশ করবেন, তখন দেখতে পারবেন যে আপনাকে কী মেসেজ করেছে, কল করেছে। আপনি কন্ট্যাক্টগুলো এভাবে মিউট করে রাখবেন। তো সেকেন্ড যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে যে, আপনি নাম্বারটি দিয়ে কেউ যদি ইমো অ্যাকাউন্ট খুলে থাকে, হ্যাঁ আপনার নাম্বারটি দিয়ে কে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছে বা কে ইমো অ্যাকাউন্ট খুলে ইউজ করতেছে, সেটা কীভাবে বুঝবেন? তো তার জন্য নর্মালি আপনি কী করবেন, আপনার ইমোতে চলে আসবেন। তো ইমোতে আসার পর সিম্পলি আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ইমো অ্যাকাউন্ট সেটিং উপর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একবার নিচের একটি অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ ডিভাইস, ভালো করে দেখুন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। যখন আপনি ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন আপনার নাম্বারটি দিয়ে, হ্যাঁ কে কত তারিখ, হ্যাঁ কত তারিখ কত মিনিটে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোন কোন ফোনে ইমো অ্যাকাউন্ট খোলা হয়েছে, সব ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যান। ভালো করে দেখুন, সব ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যান। দেখতে পাচ্ছেন আমার এই নামে বা আমার এই নাম্বারটি দিয়ে আমি প্রায় 2017-16 সালে খুলেছি ল্যানোভো মোবাইলে। এবার দেখতে পাচ্ছেন আমি আর কোনো মোবাইল ইউজ করিনি, এরপর আমি এখন রেডমি নোট 7 প্রোতে ইউজ করতেছি এই নাম্বারটা দিয়ে। তো এখানে অনলাইন লেখা মানে কি, এটাই এখন নিয়মিত ব্যবহার হচ্ছে বা ইমোটি এখনও চালু আছে অনলাইন থাকলে। আর এখান থেকে ডিজেক্ট অপশন থাকবে, দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট ক্রস অপশন থাকবে, মানে এটা এখন আগে ইউজ হয়েছে কিন্তু এখন ইউজ হইতেছে না। তো এভাবে বুঝতে পারেন আপনার নাম্বারটি দিয়ে কেউ ইমো অ্যাকাউন্ট খুলছে কিনা, কেউ ব্যবহার করতেছে না, এটা আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজ পর্যন্ত ফিরছি আপনার মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।